যোগীর বাবে ভঙ্গ হব এনডিএ, শীঘ্রই যোগীর রাজ্য নিঃসঙ্গ হওয়ার দিকে বিজেপি, উপ নির্বাচনের আসনক লো নেমিলা হয়েছে অঙ্ক। উত্তর প্রদেশত দহটা সমষ্টির উপ নির্বাচন অনুষ্ঠিত হব। এই দহটা সমষ্টিক রাজ্যখনের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে প্রত্যাহ্বান হিসাবে গ্রহণ করেছে, কিয়নো অহা 2027 চনত অনুষ্ঠিত হবলগিয়া উত্তর প্রদেশের বিধানসভার নির্বাচনের এই উপনির্বাচন এক লিটমাস টেস্ট হিসাবে বিবেচিত হব। বিগত লোকসভা নির্বাচনত উত্তর প্রদেশের 80খন আসনকে নিজের দখললৈ আনিব বলে উফাইডাং মারি থাকা বিজেপিয়ে মাত্র 33খন আসনে লাভ করলে। সেয়ে উপ নির্বাচনের আসনে কোনো প্রভাব নেপেলালেও রাজ্যখনের প্রতিটি দলেই এই নির্বাচন নিজাববীয় প্রার্থিত্ব দিয়ে নিজের ভেটি কিমান শক্তিশালী তার প্রমাণ লব বিচারিছে, কিয়নো এই নির্বাচনে আগন্তুক দুটা বছরত দলবুরৰ ভেটি কত কিমান শক্তিশালী করব তার উমান দিব। যোগী আদিত্যনাথের সম্মুখত আগন্তুক 10 সমষ্টির উপ নির্বাচন এক অগ্নি পরীক্ষা হিসাবে বিবেচিত হয়েছে, কিয়নো বিগত লোকসভার নির্বাচন 2019 চনের তুলনাত যথেষ্ট কম আসন লাভ করা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যখন পরাজয়ের যোগী আদিত্যনাথকেই জগরিয়া করে আছে। কিন্তু বিগত লোকসভা নির্বাচন প্রার্থিতা প্রদানের ক্ষেত্র প্রধান ভূমিকা লৈছিল গৃহমন্ত্রী অমিত শাহে। তদুপরি সমগ্র নির্বাচনী প্রচারের গুরু দায়িত্ব লৈছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে, কিন্তু ফলাফল ওলার পাছত সমগ্র পরাজয়ের দায়িত্ব যোগী আদিত্যনাথলৈ ঠেলি দি দায় সারিব খুঁজিছে কেন্দ্রীয় নেতৃত্বই। সেয়ে এবার উপ নির্বাচনের 10খন আসনক এক প্রকার অগ্নি পরীক্ষা হিসাবে লব খুঁজিছে যোগী আদিত্যনাথে, কিয়নো এই 10খন আসনের জয় বা পরাজয়ে উত্তর প্রদেশ বিধানসভাত কোনো বিশেষ প্রভাব নেপেলায়। গতি যোগী আদিত্যনাথে নিজে এবার এই 10খন আসনের জয় পরাজয়ক প্রত্যাহ্বান হিসাবে গ্রহণ করব বিচারিছে। কিন্তু এই সময়সতে যোগীর সম্মুখত দেখা দিছে এক নতুন সমস্যা। সমস্যাটো হল বিজেপির সহযোগী চারিটা দলে এই উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব বিচারিছে। কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পেটেলর অপনা দলেও প্রার্থিত্ব দিব বিচারিছে এই উপনির্বাচন। ইফালে আন দুটা সহযোগী দলের নেতা ওম প্রকাশ রাজভর আর সঞ্জয় নিষাদর দলকো লাগে সমষ্টি। আনহাতে বিজেপিয়ে এই 10খন আসনের কেবল মিরপুর আসনখন জয়ন্ত চৌধুরীক এড়ি দিব খুঁজিছে, যদিও আন এখনো আসন এড়ি দিয়ার পক্ষপাতি নহয় যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীগীর মতে যি আসন ভাগবতরা করবলগিয়া আছিল সেয়া লোকসভা নির্বাচনতেই হয়ে গেল, এতিয়া আর নতুনক উপ নির্বাচনের আসন এড়ি দিয়ার কথা নাহে। বাকি যি আসন ভাগবতরা করবলগিয়া আছে সেয়া 2027 চনতে পুনের হব। সঞ্জয় নিষাদর নিষাদ পার্টিও অতি কমেও 2খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করব বিচারিছে। ইফালে অপনা দলের ফালের অনুপ্রিয়া পেটেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই অতি কমেও 2খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিবলৈ অনুরোধ জানাইছে, কিন্তু যোগী আদিত্যনাথ আকুরগোজ। 2027 চনের আগতেই অনুষ্ঠিত হবলগিয়া সেমি ফাইনেলত অকলেই প্রতিদ্বন্দ্বিতা করব বিচারিছে। কিন্তু যোগীর এই স্থিতিয়ে কেন্দ্রত বিপদত পেলাব নাকি বিজেপি, কিয়নো এই আটাইকটা দলেই এনডিএ মিত্রজোঁটের সরকারত বিজেপির সঙ্গী হিসাবে আছে, আর যোগীর এই দৃঢ় সিদ্ধান্তই অসন্তুষ্ট করব সহযোগী দলের নেতৃত্বক।